আল্লামা চায়ন ইসলাম স্যার আপনার কাছে আমার জানতে চাওয়ার বিষয় কোন ব্যক্তি যদি জামাতি হয় সে কি তার পরিবার বা পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে কিনা আর যদি পারে এ বিষয়ে সহিহ আতি জানতে চাই বিষয় হলো যে প্রথম কথা সুপারিশের বিষয়ে আমাদের অনেক কুসংস্কার আছে বা শিরক পর্যায়ের বিশ্বাস আছে আরবের লোকেরা ফেরেস্তা জিব্রাইল মিকাইল আজরায়েল এসব ফেরেস্তাদের ইবাদত করতে কেন ফেরেস্তাদের সুপারিশ করবে আমরা যদি তাদের খুশি করতে পারি মানত করি তাদের নামে গরু জবাই করে দিই তারা খুশি হবে তারা আমাদের সুপারিশ করবে ফেরেস তারা সুপারিশ করবে এটা সঠিক না ভুল সঠিক তারা সুপারিশ করবে কিন্তু আরবের কাফেরদের বিশ্বাসটা সঠিক না ভুল হ্যাঁ আল্লাহ তালা কোরআনে বারবার এটাকে খণ্ডন করেছেন কাম মিমালা কিন في السماوات لا تغني شفاعتهم إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى. خشيت نصبر اشكرك به. كنتو الله رنوطي لك الله كشي لك به. ونزل بل عباد مكرمون لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون. রেস্তাদেরকে ওরা এবাদত করত যে আল্লাহর সন্তান তার ইবাদত করলে তাদের এবাদত করলে আমাদেরকে বাঁচাই নেবে তরাই নেবে আল্লাহ বললেন ইল্লা ইল্লামানের তদা তারা আল্লাহ যার পরে খুশি তাকে ছাড়া কারোর সুপারিশ করবে না অর্থাৎ ইচ্ছা করে নিতে পারবে না কাজেই সাফাত সুপারিশের ক্ষমতা মানে ক্ষমতা না এটা একটা অনুমোদন আল্লাহ যার পরে খুশি শুধু তাকেই সুপারিশ করতে পারবে এবং যার জন্য অনুমোদন দেবেন তারই এখন একজনের প্রশ্ন হলো তাহলে আর সুপারিশের দরকার কি আসলে আসে কোনো দরকার নেই আমরা একটা প্রচন্ড ভুল ধারণার ভিতরে আছি আমরা মনে করি বাবা মা প্রিয় সন্তান প্রিয় পীর সাহেব প্রিয় মৌলানা সাহেব প্রিয় কিন্তু সবার চেয়ে প্রিয় কে আল্লাহ আমাকে সবচেয়ে বাবা দয়ালু মা দয়ালু পীর বাবা দয়ালু অমুক দয়ালু সবার চেয়ে বড় দয়ালুকে কাজে আমার মুক্তির জন্য আমার চেয়েও বেশি ভাবেন আল্লাহ আমাকে হয় আল্লাহ নিজে মুক্তি দেবেন আর নইলে কারোর মাধ্যমে মুক্তি দেবেন শাফাতটা হলো যিনি শাফাত করেন তার একটা একরাম নসুল্লাসলামের কাছে কেউ সাহায্য চাইলে রুসাল্লাম বলতেন এস ফাও তুহারু ওয়াক আলা আলিসানে না বি হি বায়া না যখন কেউ চাইতো বলে তোমরা সুপারিশ করবে কেউ যদি আমার কাছে এসে বলে যে হজুর আমার এই সাহায্য লাগবে অসুবিধা অসুবিধা তোমরা বলবে যারা যে হুজুর এটা ভালো মানুষ আমরা চিনি আপনি ওনাকে একটু সাহায্য করবেন এতে তোমরা সব পাবে ভালো সাফাতের জন্য কিন্তু সিদ্ধান্ত আল্লাহ আমার মাধ্যমে নেওয়া হবে তো এই সাফাত সুপারিশ হলো যিনি সাফাত করবেন তার একটা একরাম সে ভালো করেছে যেমন রসুল্লাহ মক্কা বিজয়ের সময় ঘোষণা দিলেন যে হারিম শরীফ মক্কার কাবাঘরের ভিতরে থাকবে সে নিরাপদ যে নিজের বাড়িতে থাকবে নিরাপদ যে আবু সুফিয়ানের বাড়িতে থাকবে আবু সুফিয়ানকে একরাম করা আর রসুল্লাম কারো মারবেন না সব জায়গায় নিরাপদ করে দিলেন এটা আবু সুফিয়ান আবু সুফিন একটা একরাম করলেন কথা আসল বিষয় হলো তোমার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে আমার এই বান্দাটা তোমার ব্যাপারে সর্বোচ্চ সব কিছু জানেন কে আল্লাহ আল্লাহ যখন দেখবেন আমার বান্দা অনেক মনে করিস কিন্তু ওর ভিতরে ওইখানে একটুটা ভালো ছিল আল্লাহ হয় নিজে না হলে কাউকে দিয়ে তোমা কী করবে এই জন্য আদি বোখার ফের আদি আসছে যখন সবার সাফাত ফুরিয়ে যাবে আর কারোর কোনো ক্রাইটেরিয়াতে কাউকে বাঁচাতে পারবে না আল্লাহ বলবেন আমারটা বাদ রয়ে গেছে এবার আমি আমার কিছু বান্দাকে জানাতে দিয়ে আমাদের প্রবলেম হলো আমরা খালি বুঝি যে অমুক দয়াল অমুক দয়াল অমুক দয়াল অমুক অঙ্কবাসী নেবে আসলে তো সবচেয়ে বড় দয়াল আমার মালিক তিনি আমার সব জানেন তিনি খুশি হলে কোনভাবে আমাকে তিনি প্রথম বিষয়ক কোন জন্য আমরা না করি দ্বিতীয় হলো যে সাফাত সন্তান পিতামাতার জন্য সাফাত করতে পারবে এটা দুই রকমের যেমন আমরা যখন ছোট বাচ্চা মারা যায় তার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ মুসাফা যে এটা ওয়ারেদ হাদিসে আসছে তার মানে তারা সাফাত করতে পারবে কত বুঝোছ তো এটা অন্যান্য ক্রাইটেরিয়ার মতোই যে তারা তাদের পিতামাতা যদি আল্লাহতালার দেওয়া শর্ত পূরণ করে তারা করতে পারবে এটুকু বোঝা যায় আল্লাহ আলাম এছাড়া একটা হাদিস আছে যেটা তোমরা জানো হাফেজদের মানে অস্তা ধরা হো যে কোরআন মুখস্থ করলো হালাল হালালকে এ হাদিসটা সনদগতভাবে দুর্বল অত্যন্ত দুর্বল